মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি দাদাকে খুন করিনি, আমি জানি এটা, কিন্তু তাও আজ এতগুলো বছর ধরে জেঠিমণি আমাকে নিয়ে এই সন্দেহটা নিজের মনের মধ্যে পুষে রেখেই দিয়েছে। ঠিক তেমনই ফুলকিও হয়তো একটা ভুল ধারণার বশবর্তী হয়েছিল। ও যেটা ভেবেছিল সেটা সেটা সত্যি নয়, ভুল হয়েছে ওর, কিন্তু ওর একারই যেরকম ভুল হয় তা তো নয়। তাই একা ফুলকিকে দোষ দেওয়ার তো কোনো মানে হয় না। ফুলকি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে ফুলকি। আমি জানি খুব আঘাত পেয়েছিস তুই, স্বাভাবিক সেটা, কিন্তু একটা রিকোয়েস্ট করবো ভাই, মনের মধ্যে কোনো অভিমান পোষে রাখিস না প্লিজ। এতে কারোর ভালো হয় না এট দি এন্ড। এনিওয়ে তুই আয় ভেতরে আয়। এ বৌদি, রুদ্রকে ভালো বিচারে তৈরি করে খাওয়াও তো। এই দিদি, আর মুখ ভার করে থাকিস না, রুদ্রর মন তো এত ছোট নয় যে কাউকে ক্ষমা করতে পারবে না। হ্যাঁ কি রে, ভুল বলছি আমি? আরে তুই বাইরে দাঁড়, ভেতর। এই পিয়াল, তমাল, ধানো, এসো ওদিকে। তোমাদের জামাইবাবুকে টেনে নিয়ে গিয়ে বসাও, যাও। আর কি রান্না করা যায় বৌদি? হালুয়া তো ফেভারিট, হালুয়া। চলো হালুয়া তৈরি করো, আমিও খাবো। নিয়ে যাও ভিতরে, ধরতে হবে না। মা কালী, আজ যেভাবে স্যার ফুলকি দাসকে বাঁচালে, ফুলকি দাসের সম্মান রক্ষা করলে, তাতে ফুলকি দাস ধন্য হয়ে গেছে। কিন্তু জামাই বাবু যে ধোয়া তুলসী পাতা নন সেই নিয়ে ফুলকি দাস নিশ্চিত। কিছু তো একটা কার সাথে করেইছে উনি। জামাই বাবুর সঙ্গে রাজাবাবুর যোগাযোগ ছিলই ছিল, শুধু শুধু তাই নয়, এত সহজে ওই রাজাবাবু পুলিশের গুলিতে মরতে পারে না। বিশেষ করে যেদিন জামাইবাবু ধরা পড়লেন সেই দিনই। না না, এখন বাড়িতে কাউকে কিচ্ছু বলা যাবে না, হাওয়া খুব গরম আছে। মা কালী, তুমি শুধু আমার একটা সাহায্য করো, আমার মন বলছে জামাইবাবুই রাজাবাবু, সেই জন্যেই অন্য কাউকে রাজাবাবু সাজিয়েছে পুলিশের সামনে। আমি একটা পরীক্ষা করব, সেই পরীক্ষাতে যেন আমি বুঝতে পারি ফুলকি দাসের সন্দেহ সত্যি না মিথ্যে। তুই এত ভয় ভয় আছিস কেন বলতো? আরে বাবা, যা হয়েছে তুই কি ইচ্ছে করে করেছিস নাকি? আর আমিও অংশুকে জিজ্ঞেস করবো ঠিক কোন কোন প্রমাণের ভিত্তিতে ওরা রুদ্রতাকে থানায় টেনে নিয়ে গেছিল, এটাও তো সবার জানা উচিত তাই না? শুধু শুধু তোকে আর ফুলকিকে দোষ দিয়ে তো কিছু লাভ হবে না। এইগুলো তো তুই যুক্তি তর্কের কথা বলছিস রে পারো, তো রুদ্রর কাছে তো যুক্তি টুক্তি কিছুই খাটে না, ওর যখন মাথাটা গরম হয়ে যায়। ইদানিং ও নিজের মেজাজটা কন্ট্রোলেও রাখতে পারে না, তুই তো সবই জানিস, দেখেছিলি তো মাথা গরম করে কি কাণ্ডটা ঘটিয়েছিল। এই না না, মানে লাবু, এই এখনো কি ওরকম করে নাকি? না 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 না, সেরকম কিছু না না, বল। আমি বলছি তো পারো সেরকম কিছু করে না। আসলে কি বলতো, ওর
চোখ মুখটা দেখে না আমার কিরকম মনে হচ্ছে জানিস তো, ঠিক হয়ে যাবে জানিস সবই, কিন্তু ওই তুই ভাজ লুচি ভাজ আমি ওগুলো বাড়ি, হালুয়াটা কোথায় গেল? দিদি আমি কোনো সাহায্য করবো? না না আমি ওটা লাবু হ্যাঁ তুমি রুদ্রকে নিজে হাতে খেতে দেবে কিন্তু খুবই রেগে আছে তোমার উপর, ওর রাগ কিন্তু ভাঙাতেই হবে মা, মনে রেখো। বউ তোমার বৌমা যথেষ্ট ক্ষতি করেছে লাবুর, দেখো যেন আর কিছু না করতে চায়। আমি চাই না আমার মেয়ের সংসারটা ভাঙুক। অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তাই না? এই তো সব আয়োজন হয়েই গেছে, হালুয়াটা লাবু নিজে নিয়ে আসছে তোমার জন্য, তোমার পছন্দের সুজির হালুয়া। ওই প্লেটটা নিয়ে যাও রুদ্রতাকে দে, আমি ভাইয়ের প্লেটটা নিয়ে আসছি, যাও। আর শোন, আজকে যাওয়ার আগে খাবারটা নিয়ে যাবি, বাড়ি গিয়ে রান্না করতে হবে না, বুঝেছো? যা। ও কাকি বলছি তুমি একটু মাছটা বেড়ে দেবে গো। মাকালি, এই অবস্থায় কি করে জানবো জামাইবাবুই রাজাবাবু কিনা? পরীক্ষা করবো কিভাবে? সবাই তো জামাইবাবুর রাগ ভাঙাতেই ব্যস্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।